মর্নিং বন্ধুরা, আজকে সেই ঠান্ডা পড়েছে, রোদের তো কোনো দেখা নেই। তো আজকে সকালে উঠলাম, ব্রাশ করলাম, ফ্রেশ হয়েছি, এখন চা খাচ্ছি, কিন্তু চায়ের সঙ্গে বিস্কিট নেই। দেখাচ্ছি তোমাদেরকে চায়ের সাথে আমি আজকে ঠিক কী খাচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে আছে মুড়ি, চিড়া আর বাদাম দিয়ে একেবারে তেল দিয়ে মা ভেজে দিয়েছে। সো স্বাদিষ্ট অ্যান্ড টেস্টি, আমি তো ভাবতেই পারিনি। দেখো বন্ধুরা, কেনা বিস্কুট আর চায়ের রুটিন থেকে আমি আজকে বেরিয়ে গেছি। তাহলে সকাল সকাল একটা সারপ্রাইজ। এই দেখো বন্ধুরা চা, আর এই যে সেই স্বাদিষ্ট মুড়ি ভাজা। তাহলে এটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা এই দেখো নারকেল, এগুলো এসেছিল আমাদের গ্রামের বাড়ি থেকে, গ্রামের নারকেল গাছ আছে সেখান থেকে। তো এগুলো ছুলবে কে সেই জন্য ছোলা হয়নি। আজকে আমি একটু ট্রাই করে দেখি বন্ধুরা, আমি পারি কিনা। এটা আমার জীবনে প্রথম নারকেল ছোড়ার এক্সপিরিয়েন্স। তাহলে দেখা যাক বন্ধুরা আমি পারি কি না। বন্ধুরা চারটে নারকেল নিয়ে বসেছিলাম, তার মধ্যে একটাকে এই যে খুলতে পেরেছি এই সানাশির আর মায়ের সাহায্যে। আর তারপরে এই যে সবগুলো খোসা খোলার পরে এই যে তারপরে সেটাকে আবার ভেঙেছি। আমার স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্ট, তার নাম মাসুম, সে আমাকে দেখিয়ে দিয়ে গেছিলো সেই স্টাইলে। তারপরে যেটা বেরিয়েছে সেটা দেখো বন্ধুরা, এই যে খোলা থেকে বের করেছি এই রকম, দেখো বন্ধুরা। ইয়েস, আমি পেরেছি বন্ধুরা, আমি পেরেছি বন্ধুরা। এই দেখো আরেকটা নারকেল ছুলেছি, কিন্তু খুব দুঃখের ব্যাপার, এই আরো দুটো নারকেল ছোলার আগেই আমার ইষ্ট দেবতা বজরংবলীর দয়ায় দেখো ভেঙে গেছে, ভেতরটা নষ্ট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এটা ফাটাই, এটা ফাটিয়ে দেখি, যদি ভালো হয় তোমাদেরকে দেখাচ্ছি, আর নষ্ট হয়ে গেলে তোমাদেরকে দেখি কি করবো বলো। বন্ধুরা এই যে এই নারকেলটা প্রথমটার মতোই হলো, বাকি দুটো নষ্ট হলো। ইয়েস বন্ধুরা, ইয়েস, আমি প্রথমবার নারকেল ঝুলতে পেরেছি বন্ধুরা, ইয়েস, আমি খুব খুশি। এখন আমি একেবারে স্কুলে যাই, স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে বন্ধুরা। আমি বজরংবলী দয়ায় কেন বললাম জানো বন্ধুরা, যে নারকেলটা যে মানে ছোলার আগেই পচা পিটিয়েছে, তার কারণ হলো দেখো বন্ধুরা প্রথমবার ছুলছি, একটু পরিশ্রম তো হলোই। তো যখন আমি ওটাকে ছুললাম, তখন যদি ছোলার পরে নষ্ট বেরোতো তখন তার বেশি খারাপ লাগতো। বজরংবলী দয়ায় সেটা খোলার আগেই বোঝা গেছে যে ভেতরটা নষ্ট, তাহলে খুলে আর পরিশ্রম আর সময় দুটোই বাঁচলো আমার। সেই জন্যই বললাম বন্ধুরা, বজরংবলী দয়ায় আমার খোলার আগেই পচা বেরিয়ে গেছে, মানে খোলার আগেই ফেটে গেল, মানে অটোমেটিকলি ফেটে গেল, মানে বোঝাই যায় বজরংবলী যে আমার সবসময় সাথে থাকে, সেটা আমি ফিল করতে পারি বন্ধুরা। এইরকম একজন আরাধ্য দেবতা সবারই থাকা উচিত, যা যে তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাঁচাবে। জয় শ্রীরাম, জয় সংকটমোচন হনুমানজি। আজকে আমি টোটো করে স্কুলে যাচ্ছি, এই তো বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেও গেছি, আর আজকে আর আমি বাহন নিয়ে যেতে পারছি না, আমি নারকেল ঝুলে হাঁপিয়ে গেছি। বাপরে বাপ, এই জীবনে প্রথম করলাম তো, সেই জন্য তো সেই জন্য আজকে টোটো করেই যাই, আর আশপাশে দৃশ্যাবলী তোমাদেরকে দেখাই রাস্তায়। চলে এলাম বন্ধুরা, টোটো থেকে নেমে গেছি, এখন বাড়ি যাচ্ছি। তো ওই যে সেই 10 ফিট চওড়া রাস্তাটা দিয়ে তোমাদের যেটা বলেছিলাম সেই রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর আজকে ব্যাংকে আবার গেছিলাম স্কুল থেকে বেরিয়ে। হ্যাঁ, আজকে ব্যাংকের কাজটা হয়ে গেছে, ব্যাংকের টাকা এসে গেছে, যাক বাবা বাঁচা গেল। তো কারণ এখন তো গিয়ে আজকে অন্তত পড়ানো নেই, তো সুবিধা হবে, কালকে আবার স্কুল থেকে এসে আবার পড়ানো আছে, টিউশন আছে, তো কালকে যদি বা টাকা হতো তাহলে তো ঝামেলা হয়ে যেত, তো সেই জন্য আজকে টাকাটা পেলে সুবিধা হবে। বলি অশেষ দয়া, আজকে টাকাটা আমি পেয়ে গেছি। তাহলে চলো বন্ধুরা বাড়ি যাই, তাহলে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন লাঞ্চ টাইম, তাহলে লাঞ্চে আমি কি কি খাচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারবো না, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। লাঞ্চে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে আছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি, আর আছে মসুর ডাল, যেটা আমি এখানে একটু ঢেলেছিলাম,
আর আছে মাছের রাজা ইলিশের সর্ষে পোস্ত বাটা, সো ইয়াম্মি। বুধবারের লাঞ্চ জমে একেবারে ক্ষীর। তাহলে বন্ধুরা লাঞ্চ করে নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন আবার বেরিয়ে পড়লাম। ওই ব্যাংকের কাজটা তো হয়েছিল, কিন্তু ব্যাংকের আরো একটা কাজ আছে যেটা কিছুতেই করার সম্ভব হচ্ছে না। তো সেই জন্য একটু সিএসপিতে যাচ্ছি। তো সিএসপিতে যাই, দেখি যদি কাজটা হয়। আর সিএসপিটা না গ্রামের দিকে, তো সেই জন্য তোমাদেরকেও অল্প গ্রামের ভিউটা আবার আজকেও দেখাতে পারবো। তাহলে ব্যাংকের কাজের সঙ্গে গ্রামের ভিউ দেখানো ফ্রি গিফট বন্ধুরা। বন্ধুরা দেখো, ওয়াও, কিছুটা দূরে সর্ষে ক্ষেত হলুদ হয়ে আছে। হলুদ বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছো কি? দেখো কি দারুণ, জাস্ট ওয়াও। দেখো বন্ধুরা, সেন্ট্রাল স্কুল যেটা এখন আমার বাড়ির এদিকে চলে এসেছে ল কলেজের কাছে। এই দেখো বন্ধুরা একটা বাগান, এটাকে বাগানই বলে। আমি এতদিন ভাবতাম এটাকে ফরেস্ট বলে, যে আমি এই তো রিসেন্ট জানতে পেরেছি এটাকে নাকি বাগান বলে। আরো একটা বাগান, কি নিবিড়, কি দারুণ দারুণ লাগে এরকম দেখলে। আমার নিশ্চয় তোমাদেরও ভালো লাগে। সিএসপির কাছে চলে এসেছি বন্ধুরা, তাহলে সিএসপির কাজটা মিটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হয়ে গেছে সিএসপিতে, আমার যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট। বন্ধুরা বীজতলাকে কত কাছ থেকে আজকে দেখতে পাচ্ছি দেখো। আজকে তো সিএসপি থেকে ফেরার পথেই রাস্তার ধারে পড়েছে, আমি তো নেমে গেছি। দেখো বন্ধুরা কত কাছ থেকে, কি দারুণ সবুজ হয়ে আছে ছোট ছোট ধান গাছ। এরাই খরার ধান হবে আপাতত, ছোট্ট ছোট্ট কিউটি কিউটি ধান গাছ। দেখো বন্ধুরা, বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটা ছোট্ট হলুদ হয়ে থাকা সর্ষের ক্ষেতের দিকে। চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই কি সুন্দর গলিত সোনা আরও একটা সর্ষের ক্ষেত। চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক। সর্ষে খেতে, ও মাই গড, কি গন্ধ বন্ধুরা, তোমাদের তো শোকাতে পারছি না। তোমরা দেখো, ওয়াও, কি সুন্দর হলুদ হয়ে আছে, কি দারুণ, একদম যেন মনে হচ্ছে কেউ গলিত সোনা ঢেলে দিয়েছে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। বন্ধুরা তোমরা হয়তো কেউ কেউ চেনো, কেউ কেউ চেনো না, এটাকে বলে ক্যাস্টা ফুলের গাছ। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো সাদা 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 এক পাপড়ির ফুল আছে, এই ফুলে না মধু আছে। সেই মধু ছোটবেলায় না আমি না খেতাম, তুলে তুলে খেতাম, কিন্তু মা কখনো বাধা দেয়নি। কিন্তু এই বড়বেলায় এই একটু সিএসপিতে গ্রামের দিকে এসে আমি দেখতে পেলাম, তাই আমার ছোটবেলার ইচ্ছেটা কেমন জেগে উঠলো। তাই ভাবছি আজকে একটু খাই আর তোমাদেরকেও দেখাই। এই দেখো বন্ধুরা, তুলে নিয়েছি চারটে ক্যাস্টা ফুল। তাহলে এখন মধু খাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা,
কি মিষ্টি, একটু একটু করে পাওয়া যায় কিন্তু খুব মিষ্টি। বন্ধুরা, যে ক্যাশটা ফুলের যে গাছটা দেখালাম, হ্যাঁ, এই গাছ হলো গ্রাম বাংলার একটা অতি পরিচিত গাছ বা শাক বলতে পারো, কারণ শাকের মতোই শেপ হয়। যখন আমরা কালী পুজোর আগের দিন চোদ্দ শাক খাই না, চোদ্দ শাকের মতো ক্যাশটা শাক দেওয়া থাকে। তো এই শাকের একটা ভেষজ গুণ আছে বন্ধুরা, এই ক্যাশটা যে শাকটা যেটা রয়েছে মেনলি, ওটা যদি তোমাদের এলাকায় যদি অ্যাভেলেবেল হয় তাহলে তোমরা খেতে পারো। গ্যাসের জন্য খুব ভালো কাজ করে, মানে যারা গ্যাসের প্রবলেমে ভোগো বা ভোগে, তারা যদি এই ক্যাশটা শাক খায়, যদি ঝরঝরও যদি মানে প্যান্ডি যদি খাও, প্যান্ডি তো গ্যাসের ওষুধ, তোমরা তো জানোই, যদি মানে প্যান্ডিতে যা কাজ হয় দশটা প্যান্ডির কাজ হবে এই ক্যাশটা শাক খেলে, সেটা আমি জানি, সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। হালকা হালকা রোদ এসে মুখে লাগছে বন্ধুরা, শীতের আমেজ পুরো জমে গেছে, দারুণ ফিলিংস। এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর হাসি খুশি থেকো। অনন্যার ব্লগসের পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। অনন্যার ব্লগস দেখার জন্য অনন্যার ব্লগসকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে টাটা।